আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো আজ রেসিপি হচ্ছে বাঙালি জাতি সবার পছন্দের মাছের রাজা ইলিশ। মাছের রাজা ইলিশ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করছি, সেটা যদি হয় বাটা মশলায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক বাটা মশলায় সরিষা ইলিশ তৈরি করার জন্য আমার কী কী উপকরণ লাগবে। সরিষা ইলিশ তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে ইলিশ মাছ। আমি এখানে একটি মাঝারি সাইজের 800 গ্রামের মতো একটি ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে আমার পছন্দ মতো পিস করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কাপের মতো সরিষা নিয়েছি। সরিষাটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ছেঁকে নিয়েছি। আর যেহেতু বাটা মশলা দিয়ে রান্নাটা আমি করব, তো এখানে আমি নিয়েছি 6টি রসুনের পিস, কয়েকটি কাঁচামরিচ, 1 ইঞ্চির মতো আদা, আর নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, আর নিয়েছি এখানে লাল মরিচ বাটা, এই যে নিয়েছি জিরা বাটা, আর নিয়েছি ধনিয়া বাটা। তো আমি এখানে কিছু মশলা বেটে নিয়েছি আগেই, আর বাকি যে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ এগুলোকে এখন বেটে নিব, আর সরিষাটাকেও এখন আমি বেটে নিব। তো সরিষাটাকে বাটার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, যেন তিতে না হয়। কিছু কিছু সরিষা আছে তিতে হয়ে যায়, তো এই টিপসটা সবারই জানা উচিত। যারা জানেন তো ভালো, যারা না জানেন তো এই টিপসটা খেয়াল করবেন। তো আমি এখানে মাছটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচ বাটা। তো এখন মশলার সাথে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মাছটা মাখা হয়ে গিয়েছে। এখন মাখানো মাছটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আর এদিকে আমার সরিষাটা বাটা হয়ে গিয়েছে, একটি স্ট্রেনারের সাহায্যে সরিষাটাকে আমি প্রসেসিং করে নিচ্ছি। আমি একটু লিকুইড করে সরিষাটাকে বেটে নিয়েছি, আর একটি চামচের সাহায্যে সরিষাটাকে চেলে নিচ্ছি। ছিলাটাকে ফেলে দিব, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নিচ্ছি। তো আমার সরিষাগুলো ছাঁকা হয়ে গিয়েছে, আর এখানে মশলাগুলো বেটে নিয়েছি। তো চলে যাচ্ছি চুলায়, একটি পাতিলা বসিয়ে দিয়েছি। তো পাতিলাতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য 3 টেবিল চামচ পরিমাণে অলিভ তেল। আজকের তরকারিটা আমি অলিভ তেল দিয়ে রান্না করব, কেউ চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। তো এখানে তেলটা যখন গরম হয়ে আসবে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা ভেজে নিব। এখানে যদি ফ্রেশ মাছ হয় তাহলে না ভেজে রান্না করলে অনেক টেস্ট হবে, এটা ফ্রোজেন মাছ, সেই জন্য আমি মাছটাকে হালকা ভেজে নিব। মাছগুলোকে কড়া ভাজা করব না, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। 1 পাশ 2 মিনিট করে, 2 পাশ 4 মিনিট ভেজে নিচ্ছি। আর এখন মাছগুলোকে 2 মিনিট হওয়ার পরে উল্টে নিচ্ছি। সরিষা ইলিশের আরেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ওই রেসিপিটা আমি সরিষার তেল এবং সরিষাটাকে ছিলার সাথেই করে নিয়েছি, চাইলে কেউ দেখে নিতে পারেন। দুইটা রেসিপি দুই রকমের, কিন্তু খেতে কিন্তু খুবই মজার। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, খুবই আলতো হাতে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো বেশি কড়া ভাজা হয়নি, হালকা ভেজে নিয়েছি, সেজন্য মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ, বেটে রেখেছিলাম ওই মশলাটা তেলে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে দিয়ে তেলের সাথে ভালো করে কষিয়ে নিব 3-4 মিনিটের মতো, কারণ বাটা মশলা ভালো করে কষিয়ে নিতে হয়, আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হয়। মশলাটাকে একটু পরপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি যেন লেগে না যায়। আর এখানে কিন্তু আমি অল্প তেল ইউজ করেছি, অল্প তেলে রান্নাটা করছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি সরিষাতে লবণ দিয়েছি। তো লবণটা দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তো পেঁয়াজটা আমার কষানো হয়ে গিয়েছে 3-4 মিনিট। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ। তো মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ বাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে
পানি যেন মশলাটা ভালোভাবে কষে আসে। তো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচ বাটা। তো আবারও একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বাটা মশলা হলে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হয় যেন মশলার কাঁচা গন্ধটা না আসে। তো আমার মশলাটা আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া। তো বাদামের গুঁড়াটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 8 টেবিল চামচ সরিষা বাটা অ্যাড করেছি। সরিষা ইলিশের আরেকটি টিপস হচ্ছে মাছের পিস, প্রতি মাছের পিসের অনুযায়ী 1 টেবিল চামচ সরিষা বাটা অ্যাড করতে হবে। এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আর পরিমাণে সরিষার বাটা যদি পরিমাণে বেশি হয় তাহলে টেস্টটা বেশি ভালো আসবে না। তো আমি এখানে আর সামান্য পরিমাণে পানি দিয়ে সরিষা এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার এখানে ইলিশ মাছের পিস ছিল 7টি এবং লেজ মাথা সহকারে 8 পিস আমি হিসাব করে 8 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা অ্যাড করেছি। তো এই পরিমাণেই সরিষা বাটাটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে তরকারি টেস্টটা অনেক ভালো আসবে। 1টি মাছের পিসের জন্য 1 টেবিল চামচ সরিষা বাটা অ্যাড করতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস, সামান্য পরিমাণে চিনি। তো লেবুর রস আর চিনিটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলগুলা মশলা থেকে উপরে উঠে আসছে। তো এই পর্যায়ে আমি মাছগুলাকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি যেন মাছগুলা ভেঙে না যায়। তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি আস্তে করে মাছগুলা সবগুলো মাছই বিছিয়ে দিয়েছি। তো মাছগুলাকে দিয়ে আরও কিছুক্ষণ 5-6 মিনিটের মতো রান্না করে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম 5-6 মিনিট পরে। তো আমার তরকারিটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে মাছগুলাকে একটু নেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই কাজটা অনেক আলতো হাতে সাবধানতার সাথেই করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। তো আমি মাছগুলাকে সামান্য উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মশলার সাথে যেন ভালো করে মিশে। আর এই পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিয়েছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টালা জিরা গুঁড়া, এটা আমি সবসময় তরকারিতে দিয়ে থাকি আর এটা দিলে অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই তো রেডি হয়ে গিয়েছে আমার সরিষা ইলিশ বাটা মশলায় সরিষা ইলিশ রান্না। তো দেখতেই পাচ্ছেন অল্প মশলা এবং অল্প তেলে আমি সরিষা ইলিশটি রান্না করেছি। তো দেখতে খুবই ইয়াম্মি হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ এই রেসিপিটি এভাবে রান্না করলে। আর বাটা মশলায় তো অতুলনীয়। আর ইলিশ মাছ তো আমরা সবাই পছন্দ করি, এমন কোনো মানুষ নেই যে ইলিশ মাছ পছন্দ করে না। যারা অন্য মাছ পছন্দ করে না তারাও কিন্তু ইলিশ মাছ পছন্দ করে। তো এইভাবে রান্না করলে তো আরও পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।